نحمده ونصلي على رسوله الكريم ما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব ভূমহাদেশের একজন শ্রেষ্ঠতম আলেমে দ্বীন হাজারো আলেমের উস্তাদ উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা মুফতি শেরে মিল্লাত মুফতি ওয়াহিদুল হক নাঈমী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি আমাদের উস্তাদ ছিলেন তিনি বাংলাদেশের সম্পদ ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন শ্রেষ্ঠতম আলেমে দ্বীন ছিলেন তাকে ছোটবেলা থেকে চিনতাম বিভিন্ন এলাকায় তার ওয়াজ শোনার জন্য আমরা যেতাম অনেক বক্তব্য শুনেছি সর্বশেষ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ফাজেল ক্লাসে যখন পড়তাম তখন তিনি তাকে পেলাম আমার ওস্তাদ হিসেবে তিনি হেদায়া ক্লাস করাতেন হেদায়া পড়াতেন হেদায়া কিতাবটা আমাদের কাছে অনেক কঠিন মনে হতো প্রথমে যখন আল্লামা নঈমী সাহেব রহমতুল্লাহ আলাই হেদায়া পড়াতে আসলেন এমনভাবে পড়ালেন আমার কাছে একেবারে সহজ মনে হলো তিনি ছিলেন হাদিস বিশারদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার তিনি শাইখুল হাদিস ছিলেন তার কাছে আমরা বুখারী শরীফ পড়েছি নিজেকে গর্বিত মনে হয় এমন একজন শ্রেষ্ঠ আলেমের ছাত্র হতে পারে তিনি বুখারী শরীফ খুব সুন্দরভাবে পড়াতেন কামেল ফিকার মধ্যে তিনি উসুলে বজদবি পড়াতেন আসবাব নাজাইর কিতাব পড়াতেন কঠিন কঠিন কিতাবগুলো তিনি পড়াতেন পাঠদানের ক্ষেত্রে তার দায়িত্ব ছিল খুবই সুন্দর ফাঁকিবাজি কাকে বলা হয় তিনি জানতেন না কখনো তিনি সেটা করেননি তিনি সবসময় ক্লাসে যথাসময়ে চলে আসতেন যথাসময়ে যেতেন আমার মনে পড়ে কামিল ফিকার মধ্যে আমি ক্লাস করতাম প্রাকৃতিক দুর্যোগের কারণে ছাত্ররা অনেকদিন আসতে পারেননি আমি একা ক্লাস করতাম ক্লাসে দুপুরে আমাদের লেজার পিরিয়ড ছিল দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে যাতে একদিন আমার 7 মিনিট দেরি হয়ে গিয়েছিল আমি চিন্তা করলাম এখন হুজুরের ক্লাস হুজুর কখন আসবেন আমি ক্লাসে গিয়ে দেখি উনি টেবিল চেয়ারের মধ্যে বসে আছেন উনি আমার আগে ক্লাসে হাজির হয়ে গেছেন তিনি সেইভাবে পাঠদানের প্রতি খুবই আন্তরিক ছিলেন এবং সুন্দরভাবে পাঠ করতেন পাঠদান করতেন তিনি যেমন শাইখুল হাদিস ছিলেন তিনি যুগের শ্রেষ্ঠ মুফতি ছিলেন তাকে বলা হতো মুফতি ওবায়দুল হক নাঈমী সারা বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকজন মুফতি থাকলে আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈমী রহমতুল্লাহ একজন ছিলেন আমাদেরকে অনেকে মুফতি বলে যখন আমাদেরকে মুফতি বলা হয় তখন আল্লামা নঈমী সাহেব রহমতুল্লাহের সামনে আমাদেরকে মুফতি বলে আমরা খুব লজ্জিত হই নিজেকে খুব ছোট মনে হয় তিনি মুফতিও ছিলেন তিনি একজন লেখক ছিলেন অনেক কিতাব তিনি রচনা করেছেন দালাইলে নৈমিয়া নামক কিতাব তিনি লিখেছিলেন উর্দু ভাষায় তিনি উর্দু ভাষার পণ্ডিত ছিলেন গুজরাট থেকে তিনি উর্দু ভাষার উপর ডিপ্লোমা নিয়েছিলেন তিনি যুগশ্রেষ্ঠ বক্তা ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত ভালোবাসা আমরা তার কাছ থেকে শিখেছি কোন এক সময় একটা প্রোগ্রামে তিনি বক্তব্য রাখতে বলেছিলেন আমি আমার জীবনে অনেক কাজ করেছি পাঠদান করেছি মাহফিল করেছি আমার অনেক কাজ আছে সুন্নিয়তের জন্য তিনি তার চেয়ে বড় পরিচয় হলো আমি একজন আশেক রাসুল এটা আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সেটা বলতে পারবো আমি আশেক রাসুল ছিলাম তিনি সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়েছেন আপনারা হয়তো জানেন সর্বশেষ আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিলে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল পরবর্তীতে তাকে ইমাম আহলে সুন্নাত ঘোষণা করা হবে এরকম কথাবার্তা চলছিল এর আগে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন তিনি তরিকতের খেদমতে ছিলেন একনিষ্ঠ তরিকতের জন্য তিনি নিবেদিত ছিলেন হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই এবং বর্তমান হুজুর কেবলা মাদাজিলুল আলী আল্লামা নঈমী সাহেব রহমতুল্লাহ আলাইকে অনেক বেশি ভালোবাসতেন আমরা হুজুরকে ভালোবাসি কিন্তু হুজুর আল্লামা নঈমী সাহেব রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন তার ভিতরে এত বড় আলেম হওয়ার এত যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো অহংকার তার ভিতরে ছিল না আমার একটা কথা মনে পড়ে আজ থেকে অনেক 5-7 বছর আগের কথা কক্সবাজার
হুজুর কেবলার একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, দুই তিন দিন ছিলাম। একদিন সকালে নামাজ পড়ে নাস্তা করে হুজুর কেবলা যেখানে হুজুরা সেখানে আমি সেদিকে কাছে গিয়েছিলাম। গিয়ে দেখি করিডোরের মধ্যে একজন লোক কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আমি চিন্তা করলাম এই লোকটাকে এত নিবেদিত হুজুর কেবলার হুজুরার সামনে করিডোরের মধ্যে শুয়ে আছেন, আমি ওখানকার একজনকে জিজ্ঞেস করলাম এই লোকটাকে, তখন তিনি আমাকে বললেন উনি আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহ। এত বড় একজন আলেম তিনি ফ্লোরের মধ্যে শুয়ে আছেন, তার ভিতরে কোনো অহংকার ছিল না। আমরা জানি মাহফিলের জগতে তিনি ছিলেন অনন্য। বর্তমান বাংলাদেশে যারা সুন্নিয়তের ময়দানে কাজ করে যাচ্ছেন, মাহফিল করে যাচ্ছেন, তারা অনেকেই আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করেন, তার নাত, তার টন, তার কথাবার্তা অনুসরণ করে থাকেন। তিনি ছিলেন উদার, ছাত্রদের যে কোনো আবদার তিনি রক্ষা করতে অনেক চেষ্টা করতেন। এক কথায় তাকে বলা হতো শেরে মিল্লাত। আমরা জানি তাকে বলা হতো শেরে মিল্লাত। বাংলাদেশের মধ্যে শেরে মিল্লাত শুধু একজনই আছেন, তিনি হলেন আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহ। শের শব্দের অর্থ হচ্ছে বাঘ, অর্থাৎ তিনি মিল্লাতের বাঘ। তিনি সত্যিকার অর্থে বাঘের মতো ছিলেন, অনেক সাহসী ছিলেন, বাতেলদের সামনে তিনি মাথা নত করতেন না। একসময় আমাদের খানকা শরীফে একজন সরকারি কর্মকর্তা এসেছিলেন, তার আকিদা বাতিল ছিল, সে একটা বাতিল কথা বলে ফেলল বক্তৃতার ভিতরে। সেই বক্তৃতার খণ্ডন করার মতো বাকি যারা ছিলেন তারা সবাই চিন্তা করছেন এটা কীভাবে জবাব দেওয়া যায়। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন, কেউ সাহস করছেন না। কিন্তু এক পর্যায়ে দেখলাম আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহ মাইক হাতে নিয়ে সেই সরকারি কর্মকর্তার ওই বাতিল আকিদার জবাব দিয়ে দিয়েছিলেন। তিনি বাতিলদের সামনে মাথা নত করতেন না, সত্য কথা বলে ফেলতেন। তিনি বলতেন কে সন্তুষ্ট হবে কে অসন্তুষ্ট হবে সেই দিকে তাকাতেন না, তিনি তাকাতেন আল্লাহ এবং রসুল কোন দিকে সন্তুষ্ট হবেন। তাঁর কার্যক্রম, তার আদর্শ, তার সাহসিকতা দেখে আল্লাহ হযরতের কথা মনে পড়ে যায় আমাদের কাছে। আল্লাহ হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহ দ্বিতীয়বার যখন হজে গেলেন তখন সেখানকার পুলিশরা তাকে গ্রেপ্তার করল। তিনি জিজ্ঞেস করলেন আমাকে গ্রেপ্তার কেন করলেন, তখন পুলিশটা বলল ইন্ডিয়া থেকে আপনার বিরুদ্ধে নালিশ এসেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে। তিনি বললেন আমার বিরুদ্ধে কী অভিযোগ, তারা বলল আপনি শিরিক করেন। আল্লাহ হযরত জিজ্ঞেস করলেন আমি কি শিরিক করি, তারা বলল আপনি নবীর জন্য গায়েব মানেন, এটা শিরক, গায়েব একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ হযরত বললেন এটা শিরক নয়, এটা ইমান। পুলিশদের সামনে বললেন এটা ইমান, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। তখন তারা বলল আপনি কিতাব দেন। আল্লাহ হযরত বললেন আমি তো হজ করতে এসেছি, আমি আপনাদের সাথে মোনাজারা করতে আসি নাই, কিতাব নিয়ে আসি নাই, তবে যদি বলেন আমি একটা কিতাব লিখে দিতে পারবো। তারা বললেন হ্যাঁ ঠিক আছে কিতাব লিখে দেন, কয়দিন সময় লাগবে। আল্লাহ হযরত বললেন কয়দিন লাগবে না, কয় ঘন্টা লাগবে জিজ্ঞেস করেন। বলে ঠিক আছে লেখা শুরু করেন, কাগজ কলম নিলেন, খানায়ে কাবার সামনে বসলেন, বসলেন খানায়ে কাবার সামনে, কিন্তু মুখটা করে দিলেন মদিনা শরীফের দিকে। বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শানে কিতাব লিখতে বসছি, আপনার এলমে গায়েব সম্পর্কে লিখতে হবে, বাতিলরা আমাকে আমার কাছে জানতে চেয়েছে, আপনি আমাকে সাহায্য করুন। তখন তিনি আট ঘন্টার ভিতরে একটা বিশাল কিতাব লিখে দিলেন আরবি ভাষায়, আদ্দাউলাতুল মক্কিয়া বিল মাআদাতিল গায়বিয়া। সেই কিতাবের ভাষা এত উচ্চাঙ্গের, এত সুন্দর ছিল, সেখানকার পুলিশ এবং আলেমরা যারা ছিল তারা সেই ভাষা বুঝতেই পারছেন না। তারা কিছু পড়ার পর বললেন এটা আমরা আপনার এই ভাষা আমরা বুঝার ক্ষমতা আমাদের নেই, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। তখন আল্লাহ হযরত এক পৃষ্ঠা বুঝিয়ে দিলেন, দুই দিন সময় লাগলো, আরেক পৃষ্ঠা বুঝিয়ে দিলেন, আরও দুই দিন সময় লাগলো। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত দিল যে আপনার কথাই ঠিক আছে, আপনি যে দলিল দিয়েছেন সেই দলিলগুলো ঠিক আছে, বেকসুর খালাস করে দিলেন। ঠিক সেই সাহস আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে আমাদের সম্মানিত ওস্তাদ আল্লামা মুফতি ওবায়দুল হক নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি বাতিলদের সামনে যে কোনো সময় শানে রেসালাতের পক্ষে কথা বলতেন, আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্টি হবেন এমন কথা বলতে কেউ নারাজ হলে অসন্তুষ্ট হবে সেদিকে তিনি তাকাতেন না।
তিনি সে কথাই বলে ফেলতেন। এলমি জগতের মধ্যে, কিতাবের জগতের মধ্যে তিনি আমাদেরকে অনেক কিতাব পড়িয়েছেন। যেই কিতাব পড়াতে আসতেন আমাদের মনে হতো বাংলাদেশের মধ্যে এই কিতাব পড়ানোর মতো তিনি ছাড়া কেউ এত সুন্দর করে পড়াতে পারবেন না। তিনি সেইভাবে পড়াতেন এবং ক্লাস করার ক্ষেত্রে কোনো সময় ফাঁকি তিনি দিতেন না, সবসময় যথামত সময় চলে আসতেন, ছাত্রদেরকে পড়াতেন এবং ছেলেদের ছাত্রদেরকে অনেক আদর করতেন, স্নেহ করতেন এবং দোয়া করতেন। এমন একজন ব্যক্তি আল্লাহর দরবারে চলে গেলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন তাকে জান্নাতুল ফিরদৌসের আলা বা আলা মকাম নসিব করুন। আমিন। ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।